আচ্ছা দেখাতে শুরু করে দিচ্ছি শাড়ি নাম্বার ওয়ান প্রথম শাড়ি আবার বলছি একদম মিক্সড ব্যাগ দেখাবো সো বহুত খুবসুরত শাড়ি ইসমে হ্যান্ড স্টিচ রয়েগি কলমকারি রয়েগি আর কিছু নতুন করেছি সেগুলোও থাকবে তো বহুত খুবসুরত সুরত শাড়ি রয়েগি ভীষণ সুন্দর সুন্দর শাড়ি থাকবে সো একটু থাকতে হবে আর একটু লাইকটাও করে দিতে হবে আর কমেন্টসগুলো করতে হবে শাড়ি নাম্বার ওয়ান একটা তাসরের মধ্যে কাঁথা খুব সুন্দর দেখতে একদম তাসারটাকে ডাই করা হয়েছে সিল্ক টোন অন টোন সুতো দিয়ে কাজ করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে কি একটু টোন অন টোন সুতো দিয়ে কাজ করা হয়েছে এটা কিন্তু দেখে তোমাদের মনে হচ্ছে যে এটা কিন্তু মানে গান স্প্রে করা হয়েছে একদমই তাই গান স্প্রে করে কিন্তু এই কালারটাকে আনা হয়েছে এই যে একটা অদ্ভুত একটা কালার এসেছে না এটাকে গান স্প্রে করে করা হয়েছে আর একদম টোন অন টোন সুতো দিয়ে কিন্তু কাঁথাটা করা হয়েছে ভীষণ ট্র্যাডিশনাল আবার কালার কম্বিনেশনের জন্য শাড়িটা হয়ে গেছে ট্রেন্ডি সো অপূর্ব দেখতে অরিজিনাল প্রাইস হচ্ছে 8250 এখন কিন্তু একদম পেয়ে যাবেন 7250 তে 8250 7250 তে পেয়ে যাবেন এই ডিজাইনটা কিন্তু আমরা একদম বন্ধ করে দিচ্ছি এই যে ডিজাইনটা আপনারা দেখছেন এই ডিজাইনটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই কিন্তু এই শাড়িটা এই প্রাইস আপনারা পাচ্ছেন দিস ইজ পিওর গাছি তাসার উইথ সিল্ক মার্ক সার্টিফাইড গান স্প্রে করা হয়েছে তার উপরে পুরো কাঁথা এই পোর্শন গুলো দেখছেন পুরো কাঁথা টোন অন টোন সুতো দিয়ে কাজটা করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে 8250 এখন পেয়ে যাবেন 7250 তে জাস্ট মানে ভাবা যায় না শাড়িটা এত সুন্দর শাড়ি কস্তুভি ম্যাম হ্যালো ম্যাম চম্পা সেনগুপ্ত হ্যালো ম্যাম একটু প্লিজ বন্ধুরা একটু লাইক আর শেয়ারটা করে দাও শাড়িটাকে কিন্তু খুব ভালো করে দেখাবো যেহেতু আজকে ডিসকাউন্টে শাড়ি দেবো প্রত্যেকটা ফ্রেশ শাড়ি কোনো শাড়িতে কোনো রকম ডিসপুট বা কিচ্ছু নেই যা শাড়ি আমি আজকে যেগুলো রেখেছি সেগুলো কিন্তু কোনোটা ডিসপুট শাড়ি নয় হয়তো হতে পারে সেই শাড়িটা এক পিস রয়েছে হতে পারে সেই শাড়িটার ডিজাইনটা বন্ধ করে দেব বা হতে পারে সেই শাড়িটা হয়তো আর করব না এই আনবো না আর এই তিনটে কারণের জন্যেই কিন্তু আজকা যুগ ইয়ে डिस्काउंट है ओके शायद मैं उस डिजाइन को बंद कर दूंगी शायद डिजाइन रहेगी लेकिन अभी का वन पीस ही है ऐसे कुछ वजह से साड़ी का डिस्काउंट आ रहा है इसके और कोई वजह नहीं है आप देख सकते हो साड़ी कितना खूबसूरत है इस साड़ी में कुछ भी नहीं है हम बहुत अच्छी तरह चेक करके साड़ी देते हैं इसलिए कुछ होने का सवाल ही नहीं है আর ইয়ে যে হ্যাঁ ডিপি এইটা কিন্তু ব্লাউজ পিস দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর দেখতে শাড়ি অনবদ্য অনবদ্য কালার কম্বিনেশন অরিজিনাল প্রাইস 8250 আভি মিল যায়গি 7250 তো জাস্ট ভাবা যায় না 7 করে দেবো হয়তো এটা সিঙ্গেল কালারই আছে এটা অরিজিনাল প্রাইস 11950 আভি মিল যায়গি 10850 তে সব রকম রেঞ্জেই দেখাবো এটা নয় যে শুধু হাই রেঞ্জে দেখাবো লো রেঞ্জেরও দেখাবো তার জন্য কিন্তু থাকতে হবে সব রেঞ্জ কা হাম দিখানে বালে হ্যায় সো আপকো দেখনা পড়েগা দেখো এই শাড়িটা কত সুন্দর দেখতে এটা একদম একটা আবির কালারের কাঁথা আর নিচেটাতে পুরো এরকম করে কালারের সরি আবির কালারের তাসারটাকে ডাই করা হয়েছে দিস ইজ পিওর পোষা তাসার ফ্রম ছত্তিশগড় ইয়া পর পুরো কাঁথা স্টিচ হওয়া হ্যায় এন্ড ইয়ে যে হ্যায় ইয়ে ভি পুরো কাঁথা স্টিচ ডিজাইন কো দেখিয়ে থোড়া সা আলাগ সা ডিজাইন হ্যায় বহুত আলাগ ডিফারেন্ট ডিজাইন হ্যায় এন্ড ইয়ে যে হ্যায় ইসকা পাল্লা আর এইটা হচ্ছে আঁচল আলাগ সা থোড়া সা আলাগ সা ডিজাইন হ্যায় হটকে ডিজাইন হ্যায় আর নিচে যে পুরো এসে আয়েগি ডিজাইন পুরো দিস ইজ রিয়েলি লাভলি শাড়ি একদম কোষা তসর হ্যায় পহলে যে তসর দিখাযা ও বিষ্ণুপুর কা তসর হ্যায় ইয়ে পুরা কোষা হ্যায় আমরা তিন রকমের থ্রি টাইপ কা যে তসর হাম ইস্তেমাল করতে হ্যায় জ্যাদাতর ও হ্যায় কোষা তসর ফ্রম ছত্তিশগড় ইহাঁ কা রঘুনাথপুর এন্ড বিষ্ণুপুর কা ওকে ইসকে ইসকে আলাবা হাম বিদর্ভ তসর ভি ইস্তেমাল করতে হ্যায় লেকিন বিদর্ভ তসর কা কস্টিং বহুত হাই হ্যায় আপ লোগো কা পতা চল জাতা হ্যায় জব দিখাতি হু ঠিক হ্যায় ও এক দো পিসি আতি হ্যায় কভি ডিসকাউন্ট কা জো দাম হোতি হ্যায় উসসে ভি জ্যাদা দাম দেনে সে ভি লোক লে লেগি আর বোলনে সে ভি লোক লে লেগি এসা ডিমান্ড রহতি হ্যায় উস শাড়ি কা তো দেখো এটা ইতনা খুবসুরত যে তসর কা কোয়ালিটি হ্যায় ইয়ে হ্যায় পুরা কাঁথা স্টিচ আপ শাড়ি কো দেখ সকতে হো
डिफरेंट, बहुत ही डिफरेंट एलिगेंट साड़ी है ये, बहुत ही एलिगेंट, ये सब हैंड काथा वर्क है, पूरा हैंड काथा वर्क है। एंड दिस इज द फुल लुक ऑफ द साड़ी, बहुत ही खूबसूरत, भीषण सुंदर देखते, अनबद्य देखते। ये जगह एक काज के लिए सामने देखे देखाई अपनारा बुझते पारबेन जे काथार काजटा कतटा नीट। पुरो साड़ीटी एरकम एकटा मिष्टी आबिर गोलापीते डाई करा होयेछे तसरटाके, आर तार साथे होच्छे ब्लाउज पिसटे जाच्छे। एइटा लुक ब्यूटीफुल, ब्यूटीफुल साड़ी, ब्यूटीफुल कलर कॉम्बिनेशन। प्राइस ऑफ दिस साड़ी, साड़ी का जो प्राइस है वो मैं एक बार और बोल देती हूँ, और एक बार बोले दीची 11,950 एखन पे जाबेन 10,850। नेक्स्ट मैच करी देखाबो, ठीक आछे, तो सबार भालो लागबे। तारपर आबार किछु अच्छा एटा देखो, এটাও একটা অনবদ্য শাড়ি, এটা পুরো গুজরাটির সাথে কাঁথা রয়েছে। সি কি সুন্দর দেখতে শাড়িটা, দেখো দিস ইজ দ্য আপার বর্ডার অ্যান্ড দিস ইজ লোয়ার, আর পাল্লু হ্যাঁ ইয়ে, এইটা হচ্ছে আঁচলটা, আর বডিটা পুরো টাই অ্যান্ড ডাই করে কিন্তু পুরোটা কাঁথা করা আছে, পুরোটা কাঁথা করা আছে। কতটা বোঝা যাচ্ছে জানি না, এটা একদম একটা ডিফারেন্ট ভাবে কিন্তু পরা, একদম ডিফারেন্ট স্টাইলে কিন্তু পরা, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, মানে যিনি পরবেন তাকে একদম জাস্ট ওয়াও লাগবে, কারণ শাড়িটা সত্যি অনবদ্য। আবার বাকি হাফটা গান স্প্রে করে তার মধ্যে কিন্তু পুরো এরকম ভাবে গুজরাটি রয়েছে, ভীষণ 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 সুন্দর দেখতে শাড়ি। পুরা যে শাড়িটা হাফ পোর্শন আইসি আইগি, পুরো হাফ শাড়িটা কিন্তু এরকম ভাবেই আসবে, ভীষণ ভালো দেখতে, ভীষণ ভালো দেখতে শাড়ি। লাভলি শাড়ি, লাভলি কালার কম্বিনেশন। আর এইটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা, ভীষণ সুন্দর কাঁথা গুজরাটির মিক্স এন্ড ম্যাচ, 12,550 এখন পেয়ে যাবেন 11,800-এ, 12,550 আমি মিল যায়গি 11,800 মে। জরি বর্ডার গাছি তাসার দেখাচ্ছি, জরি বর্ডার গাছি তাসার, সরি জরি বর্ডার জরি চেক গাছি তাসার, ভীষণ সুন্দর দেখতে, একদম ডিফারেন্ট। এগুলো নতুন হচ্ছে, অনেক হয়েছে, আরো হতে হবে, একদম আলাদা দেখতে। আচ্ছা এটা হচ্ছে একদম কালারটা না জাস্ট মানে কি বলবো, তোমরাই বলো কালারটা কেমন লাগছে, জাস্ট তোমরাই বলো কালারটা কেমন লাগছে, আমার বলে লাভ নেই। দিস ইজ পাল্লা, অনবদ্য অনবদ্য শাড়ি, আঁচলটা পুরো এরকম ভাবে হচ্ছে ডিসচার্জ করা হয়েছে, পুরো আঁচলটা ডিসচার্জ করা হয়েছে। অ্যান্ড ব্লাউজ পিস ভি এসাই হ্যায়, জ্যাসে আঁচল কি জ্যাসে ব্লাউজ পিস ভি হ্যায়, আর ইয়ে হ্যায় পুরা শাড়ি সিধা শাড়ি। এই জরি চেক জরি বর্ডার গাছি দাসের কোয়ালিটি একদম ওয়াও, ভীষণ ভালো কাউন্টিং দিয়ে করা, মানে কাউন্টের সুতো পরে করানো হচ্ছে, মানে যেটা খুব ভালো কোয়ালিটি, কারণ এর উপর আমার স্টিচও হবে, দ্যাটস ওয়াই পুরো এরকম ভাবে রানি কালার। বডিটা পুরো শিবরি করা হয়েছে একদম গ্রিনের সাথে রানি দিয়ে, আর পুরো আঁচলটা এরকম ভাবে একদম ভেঙে দেওয়া হয়েছে, টোটালি ভেঙে দেওয়া হয়েছে আঁচলটাকে। দিস ইজ রিয়েলি লাভলি অ্যান্ড কি বলবো, অনবদ্য একটা শাড়ি, মানে শাড়িটা যখন পরবেন না তখন শাড়িটা আপনারা ফিল করতে পারবেন, কোয়ালিটি জরি চেক গাছি তার শাড়ির অনবদ্য, কারণ আমি এগুলোর ওপর মে আভি ইন্সকে ওপর না স্টিচ করানে বালি হুম, যো হ্যান্ড স্টিচ করানে বালি হুম, তো সমঝ সকতে হো, তো শাড়ি কো আচ্ছা হোনাই হোগা, কোয়ালিটি নেই আচ্ছি হোগি, তো বিলকুল ইসকে উপর হ্যান্ড স্টিচ নেই কর পাউঙ্গি। সো ই বহুত ঠিক কোয়ালিটি কাজ হ্যাঁ, ইসকা প্রাইস হ্যাঁ 5850, আপ লোগো কো পাতা হ্যায় ইস শাড়ি কা জরি চেক তাসার, উসকে উপর শিবরি হুয়া হ্যায়, উসকে উপর জো শিবরি কে সাথ ডিসচার্জ হুয়া হ্যায়, সো আপ লোগ সমঝ সকতে হো প্রাইস ক্যা হো সকতে হ্যায়, 5850 ইসকা প্রাইস হ্যায়, আভি মিল জায়েগি 5250, জাস্ট ইমেজিন, জাস্ট ভাবো কতটা কম দামে পেয়ে যাচ্ছ, জাস্ট থিঙ্ক যে কতটা কম দামে দিচ্ছি এই শাড়ি। প্রত্যেকটা কিন্তু এমন নয় যে তোমরা আগে দেখেছো, প্রত্যেকটা কিন্তু একদম একদম ফ্রেশ স্টক, আমাদের অলরেডি পুজোর কাজ শুরু হয়ে যাচ্ছে, তো আচ্ছা এরকম অনেকগুলো ডিজাইন করেছিলাম, তো অনেকগুলোই বেরিয়ে গেছে, তো আপাতত আমার কাছে এক পিস এটা রয়েছে, এটা নতুন ডিজাইন করেছি,
তো আরো করব, আরো করব নতুন নতুন ডিজাইন। আমি চেষ্টা করছি যে যে ডিজাইনগুলো করব না সেগুলো যাতে তোমাদের ওয়ার্ড্রোবেই থাকে, মানে একদম যেন খুব বেশি মানে খুব বেশি লোকে না পড়ে, এই চেষ্টাটাই থাকে সবসময়। সি এইটা হচ্ছে আপার মানে পোর্শনটা, এটা যাবে, এটা আপার মানে বর্ডার। ওকে, এটা কিন্তু একদম শাড়িটা খুলে পড়ার শাড়ি, শাড়িটা কিন্তু এরকম ভাবে প্লিটসটা অলমোস্ট খুলে পড়ার শাড়ি, এটা পিট করে পড়লে খুব একটা ভালো লাগবে না। অ্যান্ড দিস ইজ পাল্লা, ইয়ে হ্যায় পাল্লা, একদম খুব মানে যে খুব অনেক কিছু আছে তা কিন্তু নয়, খুব হালকা পুলকাই কাজ আছে, বাট শাড়িটা অসাধারণ, আমার মনে হয় পরলে ভীষণ সুন্দর লাগবে। হ্যাঁ, আমাকে এটা ধরে নেই, খুব সুন্দর, এটা একদম নতুন ডিজাইন করেছি, সো আপনারা দেখবেন মানে এটা খুব সুন্দর দেখতে। আর তাসারের কোয়ালিটি মানে জরি চেক তাসারের কোয়ালিটি খুব ভালো হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য হাফ পোর্শন, দিস ইজ দ্য হাফ পোর্শন, এইটা হচ্ছে হাফ পোর্শনটা, এরকম যাবে অনবদ্য দেখতে। শাড়িটা যখন পরবেন না, শাড়িটা যখন পরবেন তখন আপনারা বুঝতে পারবেন যে শাড়িটা কত সুন্দর। আর শাড়িটার হচ্ছে ব্লাউজ পিসটা হচ্ছে এরকমই যাবে, এইটাই যাবে শাড়ির ব্লাউজ পিস। আমি একটু এরকম করে দেখাই শাড়িটা পরলে কেমন লাগবে, কারণ অনেকটা দূর থেকে অনেকে নেন, তো যে কারণে আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখিয়ে দেওয়াটা। দেখুন এইটা যাবে পুরো কলমকারিটা, এই পোর্শনটা পুরো নিচে যাবে, এটাই ব্লাউজে আসবে, আর বডিতে কিন্তু এরকম ভাবে থাকবে। অসাধারণ দেখতে শাড়িটা, অসাধারণ আরেকবার ভালো করে দেখাই, অসাধারণ দেখতে শাড়িটা, ভীষণ 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 সুন্দর। দেবা প্লিজটা দিয়ে আমার হাতে আমি দেখিয়ে দিচ্ছি, আর এইরকম ভাবে হাফটা যাবে, আর কুচিটাও কিন্তু এরকম ভাবেই আসবে, হাফ পোর্শনটা আর ব্লাউজটাও কিন্তু এরকম ভাবেই আসবে। কালার কম্বিনেশনটা একদম আনইউজুয়াল, আমি একদম ভাবনা চিন্তা করে এই কালারটাকে করেছি যে একটু ডিফারেন্ট লাগবে, যাতে এরকম ভাবে আসবে, একটু ডিফারেন্ট যাতে লাগে সেই চিন্তা করেই কিন্তু বানিয়েছি। এটা প্রি অর্ডার আমি নেব, মানে এই সেম ডিজাইনটা প্রি অর্ডার অবশ্যই নেব। প্রাইস হচ্ছে 5550, এখন পেয়ে যাবেন 5250 বা 5250-এ, এত ভালো একটা শাড়ি পেয়ে যাবেন। আর এটার প্রি অর্ডার নেব অন্য কালার কম্বিনেশন বললে, কেউ যদি মানে ডিজাইনটা এক রেখে একটু ডিফারেন্ট টাইপের কালার বলেন সেটাও কিন্তু আমি করে দিতে পারবো। আচ্ছা, বর্ডারে কিন্তু তাছাড়াটা ছত্তিশগড়ের, কিন্তু বর্ডারটা হচ্ছে বিদর্ভের, একটা তাসার দেখাচ্ছি। প্রাইস হচ্ছে এটার 7550, এখন পেয়ে যাবেন 7050-তে এখন পেয়ে যাবেন। এটা হচ্ছে বিদর্ভের বর্ডার, বাট তাসারটা হচ্ছে ছত্তিশগড়ের পিওর গাছি বাই গাছি তাসার উইথ সিল্কমার্ক সার্টিফাইড। সো তাসারটা কোয়ালিটি লেখা কুই ভি কুচবি নেই বল সকতে, এটা ভীষণ সুন্দর, ভীষণ মানে অনবদ্য দেখতে। এটা হচ্ছে ছত্তিশগড়ের গাছি তাসার, তার সাথে হচ্ছে এটা বর্ডারটা হচ্ছে বিদর্ভের, এখানে যে কাজটা করা আছে এটা পুরো আর কি বুনোইটা বিদর্ভের, যে কার্ভতি বর্ডার যেটা সেটাকে ছত্তিশগড়েই করা হয়েছে। ওকে, পুরো শাড়িটাই পোষা তাসার রয়েছে, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিস 7550, এগুলোর খুব একটা অন্যরকম ব্যাপার আছে। 7550 কিন্তু এখন পেয়ে যাবে 7050-তে, ভীষণ সুন্দর দেখতে শাড়ি, খুবই সুন্দর। এটার ব্লাউজ পিসটা একদম ব্লু কালারের, একদম ব্লু কালারের অনবদ্য। আচ্ছা, একটা হচ্ছে স্ল্যাব লিনেন দেখাচ্ছি, সেটার মধ্যে হচ্ছে কত সুন্দর দেখতে, অনবদ্য দেখতে, অনবদ্য দেখতে, খুব স্টাইলিশ, এবং একদম হচ্ছে এগুলো তোমরা জানো যে এগুলো কিন্তু একদম হচ্ছে চুন দিয়ে করা হয়, একদম যে চুন দিয়ে যে কাজটা করা হয় চুনার পাত্রে সেটাই কিন্তু এটা, একদম নর্মাল যে চুন দিয়ে প্রিন্টটা পুরো করা হয়, এখানে কিন্তু কোনো মেশিনের কোনো ব্যাপার নেই, কোনো সিনথেটিক কিছু নেই, পুরো চুন দিয়ে কাজ করা হয়। এটা একদম হচ্ছে স্ল্যাব লিলেন বলে, রাজস্থানেরই মেটেরিয়াল, ভীষণ সুন্দর, ভীষণ ভালো দেখতে। এটার প্রাইস হচ্ছে 2250, ডিসকাউন্টেড প্রাইসই রয়েছে 2250 অনলি। আর এটার ব্লাউজ পিস কিন্তু রয়েছে এইটা, একটুখানি যারা দেখছো তারা কিন্তু যখন শাড়ি বুক করবে একটু স্ক্রিনশট দিয়ে বুক করো, কারণ আমি শাড়ি একটাই দেখালাম। 2250 এটা প্রাইস হচ্ছে অরিজিনাল প্রাইস,
3450 এটা হচ্ছে একদম চন্দেরি মেটেরিয়াল যারা আমাকে একটু কম রেঞ্জও বলেছিল তো আমি কম রেঞ্জও দেখাচ্ছি তো ইয়ে হ্যাঁ চন্দেরি মেটেরিয়াল উসকে উপর দেখি ইয়ে লম্বানি হ্যাঁ যো ইয়াহাঁ কা হুয়া হ্যায় ওকে লম্বানির মতন করে এখানে হয়েছে ভীষণ সুন্দর দেখতে অরিজিনাল প্রাইস 3450 আভি মিল যায়গি 3050 তে ভীষণ সুন্দর একটা হলুদ রং 3050 মে আপকো মিল যায়গি এন্ড দিস ইজ দ্য বিপি ভীষণ সুন্দর দেখতে অরিজিনাল প্রাইস 3450 আমি মিল যায়গি 3050 অল ওভার ইন্ডিয়া কিন্তু কোনো শিপিং চার্জ নেই শুধুমাত্র শাড়ির দাম দিলে হবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন বাট ক্যাশ অন ডেলিভারি কিন্তু চার্জেবল একটা খুব সুন্দর মিষ্টি এটা আমাদের খুব সেলিং মানে কালার বলা যেতে পারে এই কালারটা আমাদের খুব বিক্রি হয় এটাও খুব সুন্দর দেখতে একদম একটা মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালারের রয়েছে তার মধ্যে পুরো এরকম ভাবে লম্বানিটা গেছে লম্বানিটা কিন্তু এখানকার ওকে এটার প্রাইস সেম 3450 এখন পেয়ে যাবে 3050 তে এগুলো উইথ ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস থাকে এগুলো অনেক স্টক আছে এগুলো একদম ডিসকাউন্ট আছে যারা বুটিকে এসে নিতে চাইছেন তারা আসতেই পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এটি একদম কার্পেট কাঁথা আমি জানি না এটাও কে পাবেন বাট যিনি পাবেন তিনি খুব লাকি এটুকুনি বলতেই পারি এটা একদম কার্পেট কাঁথা খুব কর্পোরেট লুকের একটা শাড়ি ভীষণ কর্পোরেট একটা লুকের শাড়ি এটা যা দেখছেন এগুলো কিন্তু সব কাঁথা ওকে অল আর কাঁথা এটা একদম কার্পেট কাঁথা দিস ইজ পাল্লা অনবদ্য দেখতে ভীষণ সফিস্টিকেটেড ডিফারেন্ট খুবই 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 সুন্দর দেখতে দিস ইজ পাল্লা আর কালারটা হচ্ছে একদম খুব সুন্দর একটা ম্যাজেন্ডা পার্পল টাইপের কালার আর দিস ইজ বর্ডার আপার অ্যান্ড লোয়ার একদম ডিফারেন্ট টাইপের একটা শাড়ি যতটা পরবেন পরে আপনি যে কোনো কর্পোরেট পার্টিতে যান যে কোনো কোথাও যান মানে আপনাকে তাকিয়ে তাকিয়ে সবাই দেখবি এত সুন্দর একটা কাঁথা পরার জন্যে এত সুন্দর একটা কাঁথা পরার জন্যে সব কাঁথা অল আর কাঁথা স্টিচ যা দেখছো ওপরে নিচে আঁচলে সব কিন্তু কাঁথা স্টিচ আর ব্লাউজটাও অনবদ্য দিস ইজ ব্লাউজ এটা হচ্ছে পিঠে থাকবে আর এরকমভাবে দুদিকের হাতায় কিন্তু এটা থাকবে লাভলি শাড়ি 15,550 15,550 এখন পেয়ে যাবেন 14,550 তে জাস্ট 1,000 কম 15,550 আমি মিল যায়গি 14,550 তে জাস্ট এবং একদম একটা কর্পোরেট লুকের শাড়ি সেটা কিন্তু ভীষণ ভালো লাগছে আমার নিজেরই ব্যক্তিগতভাবে চলো এবার একটা শিবরির সাথে কাঁথা দেখাচ্ছি পুরো তাসার 36 গজ তাসার সেটাকে পুরো ডাই করা হয়েছে শিবরি করা হয়েছে আর দুদিকে কিন্তু এরকম ভাবে কাঁথা যাচ্ছে ওহ লাভলি অনবদ্য অ্যান্ড দিস ইজ পাল্লা কি সুন্দর দেখতে একবার দেখো জাস্ট সি শাড়িটা একটু দেখো শাড়িটার কাজ দেখো কাঁথার একটা যদি আমি চিনার পাতাকে যদি দেখাই সামনে থেকে দেখো কতটা নিট কাজ অ্যান্ড দিস ইজ পাল্লা দিস ইজ দ্য পাল্লা অ্যান্ড এটা হচ্ছে শাড়িটার পুরো লুক ভীষণ সুন্দর দেখতে আর এইটা হচ্ছে এটার ব্লাউজ পিস দিস ইজ বিপি লাভলি শাড়ি লাভলি কালার কম্বিনেশন আর এইটার প্রাইস হচ্ছে 11,550 এখন পেয়ে যাবেন 10,900 জাস্ট 11,550 এখন পেয়ে যাবেন 10,900 সত্যি সত্যি শাড়িটা দারুণ সুন্দর দেখতে আর এইটা হচ্ছে ব্লাউজ পিস মানে এই রেঞ্জে সত্যি পাবেন না এই রেঞ্জে সত্যি পাবেন না 10,900 পেয়ে যাবেন অনবদ্য শাড়ি দেখাচ্ছি দারুণ সুন্দর
वाओ, साड़ी को देखिए, ये है फ्रंट पोर्शन, पूरा जो ऑनियन पिंक कलर का तसर में डाई करके पूरा गुजराती हुआ है। दिस इज द अपर बॉर्डर एंड दिस इज लोअर एंड दिस इज पल्ला, पल्ला भी पूरा अथा स्टिच किया हुआ है, आप देख सकते हो कितना खूबसूरत साड़ी है, कितना प्रेजेंटेबल, कितना क्या बोलो, की बोलबो, स्पीचलेस हो जाते हम निजे शाड़ी देखाते देखाते। भीषण 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 सुंदर शाड़ी, अपनी पढ़वें जो अवश्य लोके अपन दिखे एक बार हलो फिर तक कि पढ़े एतटाई अनबद्य। तसर क्वालिटी नहीं को कथा हो ना, এটা হচ্ছে আপার বর্ডার পুরো গুজরাটি করা আর লোয়ার বর্ডারটাও পুরো গুজরাটি করা, পুরো শাড়িটার ফ্রন্ট পোর্শনটা পুরো গুজরাটি করা রয়েছে, মানে পুরো শাড়িটাই অ্যাকচুয়ালি গুজরাটি করা, শুধু আঁচলটা, শুধু আঁচলটা গ্রে কালারের ডাই করে তাকে পুরো কাঁথা করা হয়েছে, আর ব্লাউজ পিসটা আবার গ্রে কালারেই যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসেও কিন্তু গুজরাটি করে দেওয়া হয়েছে। একদম মিক্স ম্যাচ ফিউশন বলতে যেটা বোঝায় এটা হচ্ছে একদম সেই লেভেলের শাড়ি, একদম যেটা ফিউশন বলতে যেটা বোঝায় এটা একদম সেই লেভেলের শাড়ি। ব্লাউজ পিসটা অনবদ্য, যখন এই শাড়িটার সাথে এই ব্লাউজ পিসটা পরবেন তখন সত্যি দারুণ 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 সুন্দর লাগবে। আচ্ছা আমি একটু এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 13,550, 13,550, এখন পেয়ে যাবেন 12,800। এই ধরনের শাড়ি যারা নেন তারা জানেন যে এগুলোর কি ডিগনিটি আছে, এগুলো ম্যাম থ্যাংক ইউ। আচ্ছা 12,800, তাছাড়া গুজরাটি ফিউশন দেখাচ্ছে 11,550, আমি মিল যায়গি 10,800। এটার একটা খুব সুন্দর পোশাক স্যার, আর তার সাথে রয়েছে অনবদ্য হ্যান্ডওয়ার্ক, ফিউশন গুজরাটি অ্যান্ড কাঁথা সিজা শাড়ি। কালারটা একটু ভাবুন, পুরোটা কিন্তু তাছাড়াকে ডাই করে ভেতরে পুরো এই কালারটা আনা হয়েছে, আর আঁচলটা আর সরি বর্ডার আর আঁচল যে পাল্লা হ্যাঁ ভি হামনে ডাই করকে গুজরাটি কিয়া হুয়া হ্যায় আর বর্ডার মে কাঁথা কে সাথ গুজরাটি হুয়া হ্যায় ওকে, আর বডি মে পুরা হ্যান্ড কাঁথা স্টিচ হুয়া হ্যায়, এতটা অনবদ্য শাড়ি, জাস্ট জাস্ট ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না, সিধা শাড়ি ভীষণ সুন্দর দেখতে, আর ব্লাউজ পিসটা যে করা হয়েছে, ব্লাউজ পিস যে কিয়া হুয়া হ্যায় वो है पूरा ऐसा, ये बैक पोर्शन आएगी और ये जो आएगी हैंड पोर्शन, हाथ का हाथेर काज, हाथे पूरे এরকম ভাবে পরবে, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে শাড়ি। আচ্ছা এবার আমি কাজের কথা ভেবি, মানে এতে হ্যান্ড স্টিচ হবে সেই ভেবেই কিন্তু করা, সো আপনারা বুঝতে পারছেন যে কতটা কোয়ালিটি ভালো শাড়িগুলোর। এটা হচ্ছে একদম গাছি বাই গাছি তাসার, জড়ি পার বা জড়ি বর্ডার ছাড়া, যখন জড়ি থাকে না তাসার তখন আরো সেই তাসারের দামটা বেড়ে যান, এটা মোটামুটি এখন সবাই মোটামুটি জানে। এটাও খুব সুন্দর দেখতে, ভীষণ আইসুদিং একটা শাড়ি, মানে কি বলবো শাড়িটা নিয়ে, আর আঁচলটা পুরো এরকম ভাবে আজরাকের করা হয়েছে, আজরাকের যে ব্লক সেটা করা হয়েছে, পুরো আঁচল আর ব্লাউজ পিসটা সেম, একদম ডিফারেন্ট একটা টেস্টের শাড়ি, একদম ডিফারেন্ট টেস্টের শাড়ি, যখন আপনি পরবে অফকোর্স আপনার টেস্টকে এনহ্যান্স করবে এইরকম ধরনের শাড়ি, এটুকুনি আমি একদম মানে খুব জোর গলায় বলতে পারি, ডিফারেন্ট তো লাগবেনি, যে জন্য বুটিকের শাড়ি পরা, যে আপনি অনেক টাকা দিয়েও অনেক শাড়ি একটু হলেও বাজার চলতি হয়ে যায়, বাট যখন বুটিকের চিন্তাভাবনা শাড়ি পরেন দেন সেটা তো একটু ডিফারেন্ট হয়, আর সেটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে। দিস ইজ পাল্লা অ্যান্ড দিস ইজ বিপি, অর্থাৎ আঁচল আর ব্লাউজ পিসটা কিন্তু সেম থাকবে, এটাই শাড়িটার কিন্তু অভিনবত্ব, আর পুরো শাড়িটির ওপর একটা ব্রাইট কালার কম্বিনেশনে কিন্তু টাইন ডাই হয়েছে, টোটাল শাড়ি যো হ্যায় পিওর গাছি বাই গাছি তেসর, এ শাড়ি যো হ্যায় ছত্তিশগড় কা গাছি তেসর হ্যায়, আর ইসকা যো কোয়ালিটি হ্যায় না জাস্ট কিছু বলার থাকে না আর কি। এটা তাহলে দেখো শাড়িটা কেমন লাগছে, প্লিজ একটু এই ডিজাইনগুলো নিয়ে আমি একটু শুনতে চাই তোমাদের কেমন লাগছে, মানে ডিজাইনগুলো ইটসেলফ কেমন হয়েছে সেগুলো একটু জানতে চাই তোমাদের কাছ থেকে। রিয়েলি লাভলি শাড়ি, শাড়িটা সত্যি ভীষণ অনবদ্য গো, আর দিস ইজ পিওর গাছি বাই গাছি তাসার, অরিজিনাল প্রাইস 6550, আমি মিল যাইগি 6250। খুব সুন্দর কাঁথা দেখাচ্ছি,
দেখে মনে হচ্ছে না যে পুরো হাতে টোটালটা আঁকা হয়েছে, বাট একদম নয়, এটা পুরোটা কাঁথা করা রয়েছে। একদম যারা মনে করেন যে খুব বেশি কাজ করব না, অল্প কাজ করব, তাদের জন্য কিন্তু শাড়িটা অনবদ্য। এটা একদম রাজস্থানের একটা পেন্টিংকে কাঁথাতে করা হয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা রাজস্থানের পেন্টিংকে পুরোটা কাঁথায় করা হয়েছে। আর এইটা যে রয়েছে সেটা হচ্ছে পুরো বডিটা, 12,550 এখন পেয়ে যাবেন 11,800 এ, 12,550 আমি মিল যাইগি 11,800 এ। এইটা কিন্তু খুব ডিমান্ডের আমাদের কাজ, এটা আরো অনেক কম্বিনেশনে হচ্ছে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস অনবদ্য, 12,550 আমি মিল যাইগি 11,800 এ। ইচ অ্যান্ড এভরি শাড়ি সিঙ্গেল, ওকে, প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম সিঙ্গেল, তাই এগুলোর কিন্তু কোনো অপশন সেভাবে হবে না, আমি দিতে পারবো না। আমি একটু সামনে থেকে কাজটা দেখাই, দেখে মনে হচ্ছে পুরো পেন্টিং করা, বাট দিস ইজ নট আ পেন্টিং, টোটাল হ্যান্ড কাঁথা স্টিচ, এখানে কোনো পেন্ট। এবার একটা খুব সুন্দর গুজরাটি দেখাবো, এটা একদম হচ্ছে গাছি দাসের। আবার বলছি আমরা ম্যাক্সিমাম স্টিচ কিন্তু ছত্তিশগড় অথবা রঘুনাথপুরেই করি, এটা হচ্ছে একদম ছত্তিশগড়ের গাছি দাসার, টাইন্ডাই করা, মানে টাইন্ডাই করা হয়নি, এটা গান স্প্রে করা হয়েছে, করে গুজরাটি করা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে শাড়িটা কেমন লাগছে বলো, সেটা শাড়ি, ওয়াও। এইটা হচ্ছে পাল্লা, দিস ইজ পাল্লা, দিস ইজ পাল্লা, পুরোটা কিন্তু গুজরাটি করা, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, টোন অন টোন সুতোর কাজ, এটা একদম টোন অন টোন সুতোর কাজ। আর এইটা হচ্ছে পুরো বডিটা এরকম ভাবে আসছে, যারা খুব প্রাইস হচ্ছে এটা 10,850 এখন পেয়ে যাবে তোমরা জাস্ট 9,950 তে, 9,950 কিন্তু এত ভালো একটা কাজের শাড়ি পেয়ে যাবে, 9,950 তে কিন্তু পেয়ে যাবে। তোমরা আঁচলটা দেখলে বুঝতে পারবে পুরা জো গুজরাটি ওয়ার্ক কিয়া হওয়া হয়, পুরা জো গুজরাটি ওয়ার্ক হয়, টোন অন টোন সুতা হামনে জো থ্রেড হামনে ইসমে টাই কিয়া, তো বহুত খুবসুরত আয়া শাড়ি, থোড়া সা আই সুদিং হো গয়া, ওকে। 9,950 অরিজিনাল প্রাইস 10,850, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। আর ব্লাউজেরও কিন্তু পুরো হাতায় কিন্তু এত সুন্দর ভাবে কাজটা রয়েছে। আচ্ছা এবার কাতানে রয়েছে, বিষ্ণুপুর কাতানের মধ্যে কিন্তু পুরোটা হচ্ছে বাটিক করা হয়েছে, যেটা হচ্ছে বোলপুরের বাটি, শান্তিনিকেতনের বাটি, সরু তুলির বাটি। এটা একদম খুব রেয়ার একটা পিস, রেয়ার একটা শাড়ি বলা যেতে পারে, বা রেয়ার একটা কাজ, এখন খুব কমে যাচ্ছে এই কাজটা, মানে কিছুদিন পরে না আর পাওয়া যাবে না, এটাই আর কি আসল কথা, কিছুদিন পরে আর পাবেন না এটা। এটা নিচের দিকটা পুরো এরকম ভাবে যাচ্ছে, আর এইটা হচ্ছে আঁচলটা, আঁচলটার মধ্যে এরকম ভাবে কিন্তু গুজরাটি আর কাঁথার একটা মিক্স ম্যাচ রয়েছে। এটা 8,550, এটার প্রাইস 8,550, এখন পেয়ে যাবেন একদম 7,550 তে, অরিজিনাল প্রাইস 8,550, আমি মিল যাইগি 7,550 তে। আমি দুটো দেখাবো, দুটো কালার কম্বিনেশনই খুব সুন্দর, এটা একদম এরকম ভাবে যাচ্ছে, আপার বর্ডারটা নিচের বর্ডারটা পুরো এরকম ভাবে মন্দির মন্দির মতন যাচ্ছে, টোটাল যে ওয়ার্ক হওয়া হয় শান্তি নিকেতন বোলপুর কা ওয়ার্ক হয় ই শাড়ি জো ইসকা জো বাটিক, সরু তুলির বাটিক আমরা বলি এটা, এটা খুব একটা অথেন্টিক এবং খুব ট্র্যাডিশনাল বাটিক বলা যেতে পারে। সেখানে আমরা আঁচলটা করে দিয়েছি জাস্ট এরকম ভাবে কাঁথা গুজরাটির একটা মিক্সড, অরিজিনাল প্রাইস 8,550 আপনারা সবাই জানেন, কিন্তু এখন এটার প্রাইস হচ্ছে 7,550। আর এইটা হচ্ছে এটার ব্লাউজ পিস, খুবই শাড়িগুলো ডিফারেন্ট টাইপের দেখতে, একদম ডিফারেন্ট রকম ভাবে প্রেজেন্ট মানে সাজানো হয়েছে শাড়িগুলোকে, সেম পিস আর একটা দেখাচ্ছি, আজকে মূলত সিল্ক তাসার এগুলো দেখাবো, যারা স্টিচের শাড়ি নিতে চাইছেন বা প্রিন্টেড কিছু নিতে চাইছেন তো তারা আজকে নিতে পারেন, কালকে মূলত বেনারসি ঘরানার শাড়ি কিন্তু ডিসকাউন্টে আমরা দেখাবো। এটা আবার কর্নার টু কর্নার পুরোটাই এরকম ভাবে সরু তুলির বাটিকটা গেছে, পুরাই কর্নার টু কর্নার এসা থোড়া সা যে কালার হ্যায় একটু হচ্ছে পানা ফুল, পানা ফুল যে হয় জলের মধ্যে তার কিন্তু কালারটা একদম এরকমই হয়, পানা ফুলের কালারে বলা যেতে পারে, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে আঁচলটা অনবদ্য, প্রাইস সেম 8,550, আমি নিয়ে যাইগি 7,550 ব্লাউজ পিসটা, একটু পুরোটা এরকম ভাবে কর্নার টু কর্নার যাচ্ছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর।
আচ্ছা এটার কিন্তু ব্লাউজ পিস যেটা সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এইটাই হচ্ছে মেইন কালার শাড়ি, এইটা হচ্ছে ব্লাউজ পিস। বহুতই খুবসুরত, বহুতই কি বলবো, বিউটিফুল শাড়ি হ্যাঁ, ভীষণ অনবদ্য শাড়ি, ভীষণ সুন্দর দেখতে। আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল, খুবই একটা কমফোর্টেবল প্রাইস, অনলি 7550। অরিজিনাল প্রাইস কিন্তু 8550, মানে পরে আবার হয়ে আসছে 8550ই হবে। কলমকারি, কলমকারি আমার কাছে জাস্ট দু পিসই আছে এই মুহূর্তে, এরপরে কিন্তু আমার পুরো নতুন করে কলমকারি আসছে, তো পুরনো পুরো কলমকারি আমার কাছে দু পিসই আসছে, আছে জাস্ট দু পিসই আছে। প্রাইস হচ্ছে 5850, এখন পেয়ে যাবেন 5250-তে, 5850 আবি মিল যায়গি 5250-তে। ইয়ে কলমকারি ইয়াহ কা হুয়া হ্যায়, হ্যান্ড কলমকারি হ্যায়, টোটাল হ্যান্ড কলমকারি, লেকিন অ্যাসিড কালার ইউজ হুয়া হ্যায় অর জো ইয়াহ কা হুয়া হ্যায়, ওকে, কিন্তু আঁকা হয়েছে হাতেই, কিন্তু এই শাড়িটা হচ্ছে এখানকার কলমকারি। কিন্তু যেটা ডিজাইনটা নেওয়া হয়েছে সেটা একদম অরিজিনাল, যেটা শ্রী কলাহস্তী কলমকারি ডিজাইন নেওয়া হয়েছে, বাট এইগুলো কিন্তু এখানে হয়েছে, আর কালারগুলো কিন্তু একদম ভেজ কালার নয়, অ্যাসিড কালার। এইটা হচ্ছে পাল্লা, অরিজিনাল প্রাইস 5850, আবি মিল যায়গি 5250-তে। যাদের যাদেরই পছন্দ হচ্ছে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করতে থাকো, হোয়াটসঅ্যাপ করে কিন্তু শাড়ি বুকিং করতে হবে, এখানে বললে কিন্তু আমি সত্যি বুঝতে পারবো না, কারণ অলরেডি শাড়িগুলো হোয়াটসঅ্যাপে বুকিং হয়ে যায়, ওকে। চলো, এইটা হচ্ছে ব্লাউজ পিস, সেম শাড়ি, মানে সেম কলমকারি, প্রাইস সেম 5850, অরিজিনাল প্রাইস আবি মিল যায়গি 5250-তে, আবি মিল যায়গি 5250-তে। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর অনবদ্য দেখতে, এগুলোর কোনো কথা সত্যি হবে না। অল আর হ্যান্ডওয়ার্ক, অ্যাকচুয়ালি এই পেন্টিং করাটাও কিন্তু হাতের কাজের মধ্যেই পড়ে, অনেকে পেন্টিং বা ব্লক প্রিন্ট এটাকে হাতের কাজে ধরে না, যেগুলো হ্যান্ড ব্লক আমাদের শাড়ি হয় সেগুলোও কিন্তু খুব খাটনের শাড়ি এবং যথেষ্ট কষ্ট করে করতে হয়, ওকে। এটা একদম এখানকার আঁকা, প্রাইস সেম 5850, আমি ডিসকাউন্টের প্রাইসে 5250, ডিসকাউন্টের প্রাইসের তুলনায় একদম মানে জাস্ট ওয়াও টাইপের ডিসকাউন্ট। সি দিস ইজ ব্লাউজ, প্রত্যেকটা শাড়ি এটা একদম নতুন করেছি, এগুলো মেইনলি বলা যেতে পারে পুজোর কাজ। আর আমাদের সিল্ক বা তাসরের কোয়ালিটি না, আমি একদম খুব মানে গর্ব করে বলি যে যারা নেন দাদা, এখানে অনেকেই আছে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে কি সিল্ক বা তাসার আমরা দিই। আচ্ছা, এইটা হচ্ছে পুরোটা একটা ব্লকের শাড়ি, দিস ইজ পিওর কাতান শাড়ি, পিওর বিষ্ণুপুর কাতান। এগুলোর ওপর আবার বলছি, আমি কিন্তু মূলত এগুলোর ওপর হ্যান্ড স্টিচ করি, ওকে। দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন অফ দ্য শাড়ি, এটা কিন্তু একদম শাড়ির ফ্রন্ট পোর্শনটা। আর এইটা হচ্ছে পাল্লা, এইটা হচ্ছে আঁচলটা, একদম একটা পিচ কালার, একদম ডিফারেন্ট, মানে আপনি পড়লে, বারবারই বলি যে আমি সিল্কগুলো এরকম করি তৈরি করার চেষ্টা করি যে আপনি পরবেন, আপনি পরবেন, আপনার মানে হট করে যেন ভিড়ের মধ্যে এক না হয়ে যান, এটা সবসময় চেষ্টা থাকে। আর রেস্ট পার্ট সেটা হচ্ছে এরকম ভাবে আসবে, কালার কম্বিনেশনটা এত আইসুদিং মানে বলার মতন নয়, সিল্ক পরবেন বাট একটু ডিফারেন্ট ভাবে পরুন, ডিফারেন্ট হয়ে পরুন, এটাই হচ্ছে আসল কথা। এবং কাতানের কোয়ালিটিটা না জাস্ট আপনারা ধরে দেখবেন, বারবার ধরে বলি যে দিস ইজ দ্য ফুল লুক অফ দ্য শাড়ি, অনবদ্য। প্রি বুকিং অবশ্যই হয়ে যাবে, কালারও কেউ যদি অন্যরকম ডিফারেন্ট কিছু চায় অবশ্যই হয়ে যাবে। লাভলি শাড়ি, লাভলি কালার কম্বিনেশন, জাস্ট এরকম একটা সিল্ক পরে সকালবেলার দিকে কোনো অনুষ্ঠানে ধরুন আপনি গেলেন, সকালবেলা তো কত কিছু থাকে আমাদের, তাই না, আমাদের অন্নপ্রাশন থাকে, পৈতে থাকে, বা এমনি ছোটোখাটো গেট টুগেদার তো লেগেই থাকে, তো জাস্ট একটা এরকম ধরনের শাড়ি পরে চলে যান, একটু ম্যাচিং করা কিছু পরুন, একটু একটা হালকা পার্লের কোনো মানে গয়না পরুন, জাস্ট দারুণ লাগবে, অসাধারণ লাগবে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 5550, 5550, আবি মিল যায়গি 5250, দিস ইজ বিপি 5250 মে আবি আপকো মিল যায়গি। শিবরির সাথে দেখাচ্ছি জরি চেকটা স্যার, এটা কালারটা কিন্তু আগেরটা থেকে একটু আলাদা, তবে সবুজের মধ্যে মূলত হয়েছে একটু, এই সবুজটা কিন্তু একটু টিয়া সবুজ, ওকে। অনবদ্য, অনবদ্য শাড়ি,
অনবদ্য ব্লাউজ। আমার এই কনসেপ্টের ডিজাইন এবারে আমি করছি, এটা স্টিচেও থাকবে, ব্লকেও থাকবে, এরকম ভাবে মানে আজরাকের সাথে, শিবুরির সাথে একটু স্টিচ ফিচ এইরকম ধরনের থাকবে। তবে এটা কিন্তু স্টিচ নয়, এটা একেবারে স্টিচ নয়, 5850 আমি মিল যাইগি 5250, তো এটা একেবারে স্টিচ নয়, এটা কিন্তু পুরো শিবুরি করা, শিবুরির সাথে কিন্তু ব্লক করা, আজরাকের আজরাকের ব্লকটা কিন্তু এখানে এখানে হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। 5850 আমি মিল যাইগি 5250 তে। আচ্ছা এইটাতে দসু ওয়ার্কের শাড়ি, আমার কাছে সিঙ্গেল পিসই আছে, এটার অনেক কালার কম্বিনেশন হয়ে আসবে, হয়তো পয়লা বৈশাখের আগে আসবে বা পয়লা বৈশাখের পরে, তখন কিন্তু এটার দাম হয়ে যাবে 15550, একদম বলেই দিচ্ছি। তাছাড়া জারদৌসে কিন্তু 15550 কমে আপনারা পাবেনই না, কোথাও পাবেন না, কিন্তু আমার কাছে এটা একদম সিঙ্গেল পিস, এক পিসও নেই এই মুহূর্তের অনবদ্য কালার, যিনি পাবেন তিনি একদম লাকি হবেন, আমি এইটুকুনি বলতে পারি। এটার প্রাইস 14550, এখন পেয়ে যাবেন 13550-এর দাসারের মধ্যে জারদৌসি, কোথাও পাবেন না, কোথাও পাবেন না, টোটালি হ্যান্ডওয়ার্ক শাড়ি, অরিজিনাল প্রাইস 14550, আমি নিয়ে যাইগি 13550, আমি জানি মানে একদম কাড়াকাড়ি পড়ে যাবে, কিন্তু একজনই পাবেন, কারণ আমার কাছে এক পিসই আছে। অ্যান্ড দিস ইজ বিপি, বহুত খুবসুরত, বহুত খুবসুরত, তাসার কা যো কোয়ালিটি হ্যায়, তাসার কা যো কালার হ্যায়, বো সব একদম বাও হ্যায়, অনবদ্য দেখতে, অনবদ্য, ভীষণ সুন্দর। প্রাইস অফ দিস শাড়ি জাস্ট 13550। আচ্ছা এটা খুব সুন্দর কাশ্মীরি দেখাচ্ছি, খুব চিন্তা ভাবনা করে আমাদের শাড়িতে একটু দেখবে, আমরা কিন্তু মূলত চিন্তা ভাবনা শাড়িটাই বেশি দেখাই, এবং আমার মনে হয় এটা যেকোনো বুটিকেরই সেটা থাকা উচিত, যে একটা কনসেপ্ট শাড়ি অফকোর্স ভীষণ ইম্পর্টেন্ট, কনসেপ্ট না থাকলে কিন্তু বুটিকের শাড়ি হয় না অ্যাকচুয়ালি। আর এইটা হচ্ছে এটা ব্লাউজ পিস, এই প্যারোট গ্রিনটা ব্লাউজ পিস, আর এইটা হচ্ছে এই যে কালার কম্বিনেশনটা আমি অনেক করেছি, অনেককে দিয়েছি, অনেককে, অনেকের অর্ডার ছিল, প্রচুর মানুষকে দিয়েছি, হাতের ওপরে এই কাজটা পড়বে আর বুকের ওপর থাকবে এই কাজটা, ভীষণ সুন্দর দেখতে, একদম পুরো কাশ্মীরি ওয়ার্ক, যে হ্যান্ড কা হ্যায় এই আড়ি নেই হ্যায়, এটা একদম হাতে কাশ্মীরি যেটা হয়, ভীষণ সুন্দর, ভীষণ অনবদ্য। আর এর প্রাইসটা আমি বলে দিচ্ছি, দুটোই বলে দিচ্ছি, বাবু ওদিকে আছে কি প্রাইসটা দেখতো, এটা কিন্তু একদম কালারটা না, হ্যাঁ এটা কালারটা খুব সুন্দর ডাই হয়েছে, অরিজিনাল প্রাইস 12550, আমি মিল যাইগি 11550-তে, 12550 আমি মিল যাইগি 11550-তে, জাস্ট ভাবা যায় না এই শাড়ি 11550-তে, জাস্ট ভাবা যায় না। পিঙ্ক কালার দেখাচ্ছি, প্রাইসটা সেমই 12550, এখন পেয়ে যাবেন 11550-তে, কি অনবদ্য কালার, কি অনবদ্য কাজ, জাস্ট দেখতে হবে, লাভলি, সত্যি কথা, কালারটা জাস্ট দেখো, জাস্ট সি দা কালার কম্বিনেশন, ये जो पूरा ये पल्ला है इटा पुरोटा आँचल और तसर क्वालिटी नहीं ना कोनो कथा हबे ना कोनो कथा हबे ना तसर क्वालिटी नहीं যারা আসতে চাইছেন প্লিজ চলে আসুন আমাদের নিউ টাউন রাজারহাটের স্টোরে, এটা একদম হচ্ছে বিশ্ববাংলা গেটের খুব কাছে, স্ট্রিট নম্বর 165, বিডি কমিউনিটি মার্কেটের ফার্স্ট ফ্লোরে, প্রতিদিন খোলা, মঙ্গলবার দিন বন্ধ, একটু ফোন করে আসলে কোনো অসুবিধা হবে না, আর টাইমটা হচ্ছে খোলার সকাল 11:30 থেকে সন্ধ্যে 7টা অবধি। এই পিসটা অনবদ্য, বহুত খুবসুরত, বহুত অ্যাট্রাকটিভ এক শাড়ি হ্যায়, গ্রেট আদিবা। এবার একটা আমি দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে ফিউশন কাঁথার সাথে পার্সি, ফিউশন স্টিচ কাঁথা পার্সি, ভীষণ সুন্দর, একদম স্টিল গ্রে কালারের, এইটা হচ্ছে পাল্লা, দিস ইজ পাল্লা, অনবদ্য, যু ভি দিখ রা হ্যায়, সব হ্যান্ড স্টিচ হ্যায়, যা যা দেখছেন কিন্তু ম্যাডাম বা যারা দেখছেন টোটাল কিন্তু এগুলো হ্যান্ড স্টিচ, এসমে কোই ভি মেশিন কা কুছ ভি নেই হ্যায়,
এতটা অনবদ্য শাড়ি হয় এগুলো, এতটা সুন্দর। প্রাইস সেম 12,550, আমি মিলে যাই গিয়ে 11,550। প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর করে কট পাইপিং করে ফিনিশ করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা শাড়ি। ইচেন এভরি শাড়িজ জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি। আচ্ছা এইটা হচ্ছে ব্লাউজ পিস, এবারে সিল্কগুলোতে, সিল্কগুলোতে। আচ্ছা এবার কয়েকটা সিল্ক দেখাচ্ছি যেগুলো একদম বেশ বড় রকমের ডিসকাউন্ট আছে, এরকম বোধ হয় আমার কাছে দুটো আছে, দুটো দেখাচ্ছি। এগুলোর ডিজাইন, এই ডিজাইনগুলো একদম টোটালি বন্ধ করে দেবো, একদম টোটালি বন্ধ করে দেবো। এটা হচ্ছে একদম জরি বর্ডার গাছিতা স্যার, তার মধ্যে বাটিক করা। এটা মানে আমি দেখিয়েছি এই ডিজাইনও, অনেককে বানিয়ে দিয়েছি, বাট এটা আর করবো না, এটা লাস্ট। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা যাবে, এইটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা যাবে, একদম এরকমভাবে বাটিক রয়েছে। আর হাফটা হচ্ছে এরপর একদম নিচে তো দেখা দিবি, এটা হাফটা হচ্ছে এরকমভাবে আসবে, এরকমভাবে আসবে। এটার প্রাইসটা আর ডিসকাউন্ট দুটোই বলে দিচ্ছি। এইটা কিন্তু এটা হচ্ছে ব্লাউজ পিস, এটার প্রাইস হচ্ছে অরিজিনাল প্রাইস ছিল 5550, 5550। এখন কিন্তু পেয়ে যাবেন, জাস্ট ভাবতে পারবেন না, 4550-তে 5550, একদম 1000 rupees এখান থেকে কম হয়ে যাবে 4550-তে। কারণ এটা আমাদের পুরনো স্টক আর ডিজাইনটা পুরনো, জাস্ট মানে কোনো কিছু নেই, একদম ফ্রেশ শাড়ি। কিন্তু যেহেতু আমরা এটা বন্ধ করে দেবো, তাই জন্য আমরা কিন্তু এটা অনেকটা কমে দিয়ে দিচ্ছি, 4550-তে কিন্তু আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন। এই শাড়িটা এই ইয়েলো কালারের জরি বর্ডার তাসলের মধ্যে বাটিকটা 4550। সিল্কের মধ্যে ব্লক রয়েছে, 3250 শাড়ি, জাস্ট 3250 উইথ ব্লাউজ পিস। দেখে আপনারা অনেকেই ভাববেন এটা স্ক্রিন প্রিন্ট বা ওই সব কিছুই নয়, এটা জাস্ট মানে জাস্ট ব্লক প্রিন্ট ছিল, স্কিনে ব্লকটা করা হয়েছে। এটা হচ্ছে আঁচলটা, এটা আঁচলটা, আর পুরো শাড়িটা কিন্তু এরকম ভাবে নিচের দিকটা যাচ্ছে। এটা টোটালি কিন্তু এটা কিন্তু পিওর সিল্ক, সিল্কমার্ক সার্টিফাইড শাড়ি, কিন্তু এটারও ডিজাইনটা আমরা অনেক করে ফেলেছি, যে কারণে কিন্তু আমরা এটা দিয়ে দিচ্ছি মাত্র 2850-তে, 3250 এখন পেয়ে যাবেন 2850-তে। জাস্ট ভাবতে পারবেন না, জাস্ট ভাবাই যায় না এই দাম, 2850-তে সিল্ক, জাস্ট ভাবা যায় না। এটা ব্লাউজ পিস, এই নিচে সাদাটাতে একদম কাতানের মধ্যে রয়েছে, কৃষ্ণপুর কাতানের মধ্যে। অনেকেই আছেন যারা একটু মানে লাইট কালার পছন্দ করেন বা সাদা বডি হবে সেরকম পছন্দ করেন, তো এটা একদম তার জন্য অনবদ্য একটা শাড়ি, পুরো বডিটা সাদা। আর এইটা হচ্ছে আঁচলটা, দিস ইজ পাল্লা, অ্যান্ড এটা হচ্ছে পুরো বর্ডারটা যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে। এটার প্রাইস হচ্ছে 5250, এখন পেয়ে যাবেন 4800-তে, 5250, আমি মিল যাইগি 4800-তে, 4800 টাকায়। এত সুন্দর একটা অনবদ্য শাড়ি, জাস্ট ভাবা যায়, জাস্ট ভাবা যায় না, কত সুন্দর দেখতে, কত স্নিগ্ধ। এটা হচ্ছে ব্লাউজ পিস, বহুতই খুবসুরত শাড়ি, হ্যাঁ ভীষণ 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 সুন্দর শাড়ি, প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর। ইচ অ্যান্ড এভরি শাড়ি ইজ রিয়েলি গুড, দিস ইজ পিওর বিষ্ণুপুর কাতান, এবং কাতানের মধ্যে এটা কিন্তু যা দেখছেন টোটালি কিন্তু ব্লক করা, এটা কোনো পেন্টিং নয়, এটা টোটালি ব্লক করা। ব্লক করা বলেই কিন্তু প্রাইসটা একটু রিজনেবল হয়ে গেছে, এগুলো কিন্তু পেন্টিং নয়। আমি কিন্তু পেন্টিং আর ব্লকের মধ্যে যে তফাৎ সবসময় বলে দিই আপনাদের, যে কোনটা পেন্টিং কোনটা ব্লক, ওকে, দিস ইজ পিওর ব্লক, ওকে, এটা কিন্তু পেন্টিং। আচ্ছা এটার ব্লাউজটা কিন্তু একদম অসম্ভব সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে, শাড়িটা না খুব ভালো দেখতে। উফ, তসরের কোয়ালিটি কি, জাস্ট ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না তসরের কোয়ালিটি। এবং কাঁথার কাজ দেখুন, জাস্ট কাঁথার কাজটা দেখুন, অসম্ভব
অনবদ্য। এরকম তো আর একটা মাল্টি কালারে কাঁথা হয়ে এসেছিল, সেটা তো আমি দেখাতেই পারিনি, সেটা মানে হোয়াটসঅ্যাপে দেখি একজন বুক করে নিয়েছেন। 16,550, এটার প্রাইস হচ্ছে 16,550, এখন পেয়ে যাবেন 16,000 অনলি। এটা কিছু করা যাবে না আর কি, এটা শুন মানে প্রচুর ভারী কাজ, এটা জাস্ট নতুন শাড়িও 16,000 এটা দিয়ে দেবো না, এটা দিয়ে চোখ বন্ধ করে নিতে পারো। ফ্রন্ট পোর্শনটা পুরো এরকম ভাবে যাচ্ছে, শাড়িটা পুরোটা এরকম ভাবে আসবে, ফ্রন্ট পোর্শনটা অবশ্যই দেখাচ্ছে, আমি এটা দেখিয়ে দেখাচ্ছি ওই শাড়িটা একবার দিবি তো হাতেরটা। মানে কোয়ালিটি দশের মানে দিস ইজ পিওর গাছিবাই গাছি দশের প্রাপ 36 করোড়, একদম দারুণ শাড়ি। আচ্ছা এটা একটু দেখিয়ে নিয়ে আমি দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 12,550, এখন পেয়ে যাবেন 11,500। এটা কিন্তু পুরোটা এরকম ভাবে লম্বানি করা হয়েছে, সেটা কিন্তু এখানে করা হয়েছে, ওকে। আর এইটা হচ্ছে পুরো শাড়িটা এরকম ভাবে যাচ্ছে, অনবদ্য শাড়িগুলো সত্যি অনবদ্য কালার কম্বিনেশন, এন্ড দিস ইজ বিপি, বহুত খুবসুরত শাড়ি হে, বহুত খুবসুরত শাড়ি। একটা খুব সুন্দর কার্পেট কাঁথা দেখাচ্ছি, এটা হচ্ছে হাফ মানে ফ্রন্ট পোর্শনটা এরকম ভাবে আসবে, এটা কিন্তু পুরোটা কাঁথা যা দেখছেন, গুড়ি রান করে তারপরে কিন্তু এটা পুরোটা এরকম ভাবে পেটাই করা হয়, সো দিস ইজ পিওর কাঁথা স্টিচ হ্যাঁ, ইয়ে পুরো হ্যান্ডওয়ার্ক হ্যাঁ, ভীষণ সুন্দর। আপনারা কার্পেট কাঁথা কিন্তু সেটাকে পেটাই করতেই হবে গুড়ি রানের কাজ করে, তবেই সেটা কার্পেট কাঁথা হবে। আর হাফ শাড়িটা হচ্ছে এরকম ভাবে যাবে, অনবদ্য দেখতে অনবদ্য দেখতে। আমরা হয়তো মার্চের একদম ফার্স্ট উইকেই যাচ্ছি হলদিয়া, তো হলদিয়ার মানুষদের আমরা আগে থেকে জানিয়ে দেবো কত তারিখে যাচ্ছি না যাচ্ছি, ডেটটা এখনো ফাইনাল হয়নি, তবে বলে দেবো আমরা হলদিয়ায় কবে যাচ্ছি। এটা আমরা একদম এপ্রিল মাসে, সরি মার্চ মাস নয়, এপ্রিল মাসের ফার্স্ট উইকে আমরা যাচ্ছি হলদিয়া, হাফ শাড়িটা যাবে এরকম। এই ধরনের শাড়িগুলোকে না মানে সত্যি বলছি মানে জাস্ট যারা যারা নেয় তারা প্রত্যেকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে, অ্যান্ড দিস ইজ বিপি 16,550, এখন পেয়ে যাবেন 16,000। ভীষণ সুন্দর শাড়িটা, অনবদ্য দেখতে। ঠিক আছে আমরা আরো কয়েকটা দেখিয়ে দিতে পারবো। এইটা হচ্ছে বর্ডারটা এরকম ভাবে আসবে, আচ্ছা। আর এইটা হচ্ছে আঁচলটা, টোটাল কাঁথা ওয়ার্ক, এই যে দেখ রে পুরা যে হ্যাঁ কাঁথা স্টিচ হ্যাঁ, এটা কিন্তু পুরোটা কাঁথা করা রয়েছে, যা দেখছেন জল, জলের ওপর মাঝি, নৌকো, গাছপালা সবটাই, আকাশ, মেঘ, সব কাঁথা, এতটা নিট কাজ। মানে এই কাঁথাটা যখন মানে পরা হয়ে যাবে তখনও আপনারা মানে যখন শাড়িটা একদম পুরনো হয়ে যাবে, ধরুন 20-25 বছর তো কিচ্ছু হবে না পশুরের শাড়িতে, অনেক পুরোনো হয়ে যাবার পর পড়তে ইচ্ছে না করলেও মানে দেয়ালে টাঙিয়ে রাখলেও একটা দারুণ ওয়াল হ্যাঙ্গিং তৈরি হবে। মানে এই শাড়িগুলো না অ্যাকচুয়ালি অ্যাসেট, শাড়ি দেখলে সত্যি সে আমরা যেখানেই ভালো কাজ দেখি না কেন আমরা দাঁড়িয়ে পড়ে দেখি, কারণ হাতের কাজের শাড়ি সবসময়তেই মন ভালো করে দেয়, সে যেই বানাক না কেন, যেখান থেকেই দেখানো না হোক না কেন, আমার কিন্তু খুব ভালো লাগে যে যেরকমভাবে কাজ করুক ভীষণ মনটা ভালো করে দেয় হাতের কাজের শাড়ি। আচ্ছা এটার প্রাইসটা একটু বলে দিই, 13,550, এখন পেয়ে যাবে 12,550। আচ্ছা এটার ব্লাউজটা একটু দেখিয়ে দিই, ব্লাউজটা খুব সুন্দর করে করা আছে, মানে এই ব্লাউজটা আপনারা অন্য কোনো শাড়ির সাথে পরলেও না খুব ভালো লাগবে। দেখুন পিঠে পুরো একটা এরকম কাজটা রয়েছে পুরো পিঠে, আর দুদিকের হাতাতে কিন্তু এরকম ভাবে এই স্টিচটা করে দেওয়া হয়েছে, অনবদ্য শাড়ি 13,550, এখন পেয়ে যাবেন 12,550।
ফেমাস একটা ব্লকের শাড়ি, একটু আলাদা করার চেষ্টা করি, বারবার ধরে বলি যে শাড়িগুলো একটু ডিফারেন্ট করার চেষ্টা করি, যাতে আপনারা যখন পরবেন তখনও যাতে ডিফারেন্ট লাগে। এইটা হচ্ছে আপার বর্ডার, এটা আমি অনেকবার করেছি, আর এটা লোয়ার, আর এইরকম ভাবে যাচ্ছে পুরো শাড়িটা, আঁচলটা। এটার নামই হয়ে গেছে রাখি যে শাড়িটা পরেছিল, আমাকে এক্সিবিশনে এসে অনেকে খুঁজেছিল বর্ধমান এতে নারী সেবাতে, যে রাখি যে শাড়িটা পরেছিল সেইটা কি এইটা ব্লাউজ পিসটা। ওকে, এটার প্রাইস হচ্ছে 5250, এখন পেয়ে যাবে 4550। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গাছিত আছে, ফোক কাঁথা সবাই জানে মোটামুটি, এটাকে নিয়ে আর কিছু বলার নেই, এটা একদম ফোক কাঁথা। এটা আঁচলটা আর পুরো বডিটা এরকম যাবে, ভীষণ ডিমান্ডে ফোক কাঁথা, সবসময় ডিমান্ডে। 9850, এখন পেয়ে যাবে 8950। জাস্ট মানে এই দামটা ভাবা যায় না, 9850, এখন পেয়ে যাবে 8950। মানে জাস্ট এটা না রসগোল্লার মতন, জাস্ট রসগোল্লার মতন নিয়ে নাও, যে পাচ্ছ সে রসগোল্লা ভেবে নিয়ে নাও। অনবদ্য দেখতে শাড়ি, অনবদ্য শাড়ি, এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি। আমরা কালকে কিন্তু বেনারসি কালেকশন বেশি দেখাবো, আর কিছু কটন খাদিও দেখাবো, ওকে। কিন্তু হ্যান্ড স্টিচের শাড়ি আর থাকবে না, এবার বুটিকে আসতে হবে। তোমরা যদি বুটিকে আসার, আমরা তো অবশ্যই হলদিয়ায় যাচ্ছি, হলদিয়ায় কত তারিখে যাচ্ছি এপ্রিল মাসে আমরা জানিয়ে দেবো। তো আজকে শেষ করছি, যাদের যাদের পছন্দ প্লিজ বুক করতে থাকো, আর অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের জানাও কোন কোন শাড়ি পছন্দ হচ্ছে, আর আমি অবশ্যই সবাইকে কনফার্মেশন দিয়ে দেবো আজকে রাত্রির মধ্যেই। তো আর সব শাড়ি কিন্তু সোমবার দিন যাবে, ওকে। সবাই খুব ভালো থেকো, নমস্কার, বাই।